নতুন সংসদ ভবন উদ্বোধন বিতর্কের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো সংবিধানের অবমাননা। প্রধানমন্ত্রী নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। এই নিয়ে নির্দেশ দিক আদালত। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। এই একই দাবি তুলে বুধবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিএম, সিপিআই, উদ্ধব বালাসাহেব ঠাকরের শিবসেনা, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ 20টি বিরোধী দল কড়া বিবৃতি জারি করে অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। বিবৃতিতে বলা হয়, যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাইডলাইনে রেখে নতুন সংসদ ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলে ঘোষণা করা হয়েছে, তা শুধু অগণতান্ত্রিক নয়, চূড়ান্ত স্বৈরাচারী সিদ্ধান্ত। যে সংসদে গণতন্ত্রের আত্মারই কোনো জায়গা নেই, সেখানে নতুন ভবনের উদ্বোধন তাদের কাছে মূল্যহীন। নতুন সংসদ ভবনের উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সি আর জায়াসুকিন। আবেদনে বলা হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে সংবিধান লঙ্ঘন করেছে লোকসভার সচিবালয়, সংবিধানের অবমাননা করা হয়েছে। রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়েই ভারতের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদ তৈরি হয়েছে। যে কোনো কক্ষের অধিবেশন ডাকার, স্থগিত ও বাতিল করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির, অথচ উদ্বোধনী অনুষ্ঠানে তাকেই ডাকা হয়নি। এই সিদ্ধান্ত বেআইনি, বিধি বহির্ভূত, স্বেচ্ছাচারী, খামখেয়ালি এবং অন্যায্য। ক্ষমতার অপব্যবহার এবং ন্যায় বিচারে নীতি বিরোধী। সংসদের নতুন বিল্ডিং উদ্বোধন হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ডাকা হচ্ছে না। কেন? তিনি একজন এসটি সম্প্রদায়ের প্রতিনিধি, তিনি একজন জনজাতি মূলবাসী। আপনি আমাকে বলুন, ভারতবর্ষে প্রধানমন্ত্রী বড় না রাষ্ট্রপতি বড়? ভারতবর্ষের যদি পার্লামেন্টে নতুন বিল্ডিং উদ্বোধন হয়, কার করা উচিত, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডাকা তো দূরের কথা, তার নাম পর্যন্ত ইনভিটেশন কার্ডে নেই। এ সরকার এবং বিজেপি পার্টির উচিত ছিল ভারতবর্ষের প্রথম আদিবাসী এবং সেই সঙ্গে মহিলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে নতুন সংসদ ভবনের উদ্ঘাটনের নেতৃত্ব দিতে। আমরা সেই কারণেই প্রতিবাদ জানিয়ে সেখানে অংশগ্রহণ করছি। 28 মে রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের কথা প্রধানমন্ত্রীর, তার আগে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সংসদ কা নয়া ভবন 28 তারিখ কো লোকার্পণ করনে ওয়ালে হ্যায়। কংগ্রেস দল, কংগ্রেস পার্টি আর উনকে সাথি রাজনীতি করকর, ওছি রাজনীতি কা এক উদাহরণ পেশ করকর উসকা বহিষ্কার बहाना बना रहे हैं कि महामहिम राष्ट्रपति इसका उद्घाटन, छत्तीसगढ़ में विधानसभा का भूमि पूजन, श्रीमती सोनिया गांधी, श्री राहुल गांधी और वहां के मुख्यमंत्री ने किया, उस वक्त राज्यपाल महोदया कहां थी? मणिपुर विधानसभा का लोकार्पण श्रीमती सोनिया गांधी और डॉक्टर मनमोहन सिंह ने किया, राज्यपाल नहीं थे। जब आप करते हो तब इस सब को ठीक होता है, और जब भारतीय जनता पार्टी करती है, मोदी जी करते हैं, आपकी वक्र दृष्टि इसका बहिष्कार करती है। লোকসভার সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন মন্ত্রককে এই মামলায় পার্টি করা হয়েছে। এবিপি আনন্দ।